ফেরদৌস অবশ্যই আমার দীর্ঘদিনের সহকর্মী বন্ধু, বা তার থেকে বড় জিনিস ও অনেক ভালো মনের একজন মানুষ এবং বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী। ও সবসময় একটা কথা বলে যে আমি হয়তো ফিল্মের নায়ক, কিন্তু এখন আমি জনগণ আমাকে যেভাবে ভালোবেসেছেন, এত বছর ভালোবাসা দিয়ে গেছেন, আমার এখন একটা দায়বদ্ধতা আছে দেশের মানুষের জন্য কিছু করার। সেই জায়গা থেকে ও এখন দেশের মানুষের জন্য কাজ করতে চায়। সবচেয়ে ভালো লাগছে ভোটারদের যে মানে আনন্দ, ওরা যে একটি নির্বাচনে সামনে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য আন্তরিকতার সাথে মুখিয়ে আছে যে ওরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবে, এই আনন্দটা আসলে অনেক বেশি ভালো লাগছে। এবং তারা যখনই দেখা হচ্ছে যেভাবে ফেরদৌসকে ওরা যেভাবে গ্রহণ করে নিয়েছে, আমরা আশা করি আগামী 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা বিপুল ভোটে ফেরদৌসকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমাদের স্বপ্ন একই স্বপ্ন, আমরা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছি, আমরা একজন সাংস্কৃতিক কর্মী। যে কাজটা আসলে আপনি ফেরদৌসের কাছে চান যে এই কাজটা হোক, এটা সেই কাজটা কি হোক, সেটি হচ্ছে হাজারীবাগের রাস্তা, এটা আরো একটু মানে সুন্দর মতো আরো একটু সুন্দর হোক, আরো ওয়াইড করা হোক, এখানে একটু ঘিঞ্জি রাস্তা। অবশ্য বিল্ডিং গুলো এমন ভাবে হয়ে গেছে ওর পক্ষে বিল্ডিং ভেঙে তো রাস্তা করা সম্ভব না, বা যেই রাস্তাটুকু আছে সেটিকে আরো সুন্দর করে প্রিসাইজ করে পিচঢালা পথ করে দেক। এবং আমার মনে হয় এর আগে আমাদের তাপস ভাই মাননীয় এমপি মহোদয় তিনি নিজেই অনেক কাজ করেছেন, আসলে এখানে এত কাজ করে গেছেন তিনি, সো এটার বিউটিফিকেশনের কাজগুলো আমার মনে হয় ফেরদৌস যদি আরো সুন্দরভাবে করতে পারে, এবং যেটা হচ্ছে আমাদের এখানে একটু গ্যাসের সমস্যা আছে সেটি যদি ও মানে সলভ করতে পারে, ডেফিনেটলি আমি মনে করি যে আমার মনে হয় না খুব বেশি কিছু কাজ করার আছে, বাট যা কিছু হবে আমি এতটুকু বলতে পারি যে ওর শতভাগ চেষ্টা থাকবে সেটিকে ফুলফিল করার। ফেরদৌস ভাই অনেক দিক থেকে আমার সাথে, আমি তার সাথে রিলেটেড, উনি যখন যেটা করেছেন তখন সেটা পারফেক্টলি করেছেন। সো আমি যে এখানে এসেছি অন্যখানে যাব না তা না, কিন্তু আজকে আমি এখানে প্রথম এসেছি, আমার আমার আমি খুব লাকি যে আমি ওনারটা দিয়ে শুরু করতে পেরেছি। আসলে এক কথায় বলে তো শেষ করা যাবে না, আমি প্রথম লাইনেই বলেছি যে ফেরদৌস ভাই যখন যেটা করেছেন উনি খুব পারফেক্টলি করেছেন। উনি যখন নায়ক হয়েছেন উনি পারফেক্ট নায়ক ছিলেন, উনি বাবা হিসেবে অনেক পারফেক্ট, অ্যাজ আ হাজব্যান্ড, অ্যাজ আ কলিগ, এবং আমি মনে করি নেতা হিসেবেও উনি অনেক পারফেক্ট হবেন। এবারের নির্বাচনে বিজয়ী হলে আপনি প্রথম কোন কাজটা করবেন জনগণের জন্য? আমি চেষ্টা করব যে প্রথম 8-10 দিন কোথাও যাব না, শুধু তাদের বাসায় বাসায় ঘুরব, যে সমস্ত এলাকায় ক্যাম্পেইন করতে এসেছি, কারণ তাদের ধারণা যে কেউ কথা রাখে না, কিন্তু আমি কথা রাখি। আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কথা রাখে, তার কাছ থেকে আমি কথা রাখা শিখেছি, তা আমি প্রত্যেককে কথা দিয়েছি যে আমি আসবো ইনশাল্লাহ। আমি যদি বিপুল ভোটে এখান থেকে বিজয়ী হই, যে যে মানুষ সেম কথা দিয়েছে, আমার প্রত্যেকের কথা মনে আছে, প্রত্যেকটা জায়গাতে আমি আসবো। ¿Qué es lo que se llama? 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 ¿Qué es lo que se llama?